গত এক মাসে করোনার জন্য কি কি বাড়লো বা কমলো তা একবার হিসেব করে দেখেছেন কি? তবে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। বেড়েছে, হিসেল খরচা বেড়েছে 1.5 গুণ বা তার বেশি। দুই, ঘুম বেড়েছে 2 বেলা সাথে স্বপ্ন। তিন, চুল গোঁপ ও দাড়িও বাড়ছে তাড়াতাড়ি। চার, বডি ওজন বাড়ছে আস্তে আস্তে। পাঁচ, মোবাইল চার্জ দেওয়া বেড়েছে 2 গুণ বা তারও বেশি। ছয়, টিভি রেডিও দেখা বা শোনা বেড়েছে। সাত, বাড়িতে ঝগড়াঝাটি বেড়েছে। আট, গিন্নিদের হম্বি তম্বি বেড়েছে 2 গুণ। নয়, কথা বলার অভ্যেস থেকে শোনার অভ্যাস বাড়াতে হচ্ছে। দশ, বিদ্যুৎ খরচ অনেকাংশে বেড়েছে। এগারো, পরিশেষে বলতে হচ্ছে যে নিজের খাওয়ার পরিমাণ ও কিঞ্চিত বেড়েছে। বারো, গ্যাসের ব্যবহার বেড়েছে। তেরো, টেনশন বেড়েছে। কি কি কমেছে? এক, পরিবহন খরচ প্রায় শূন্যে নেমেছে। দুই, বাড়িতে বাক স্বাধীনতা কমেছে অনেকাংশে। তিন, চুল দাড়ি কাটার খরচ কমেছে। চার, আতিথেয়তার খরচ কমেছে বা একেবারেই নেই। পাঁচ, হাঁটা চলার পরিমাণ কমেছে। ছয়, নেশার জিনিস না পেয়ে নেশার পরিমাণ কমেছে।